আজ মঙ্গলবার, আবার শ্রাবণ মাসের এক তারিখও, তো তার জন্য সবুজ কাচের চুড়ি পরছি। আমরা সবাই জানি যে, কম বেশি সবাই জানি যে শ্রাবণ মাসে কিন্তু বাবা ভোলানাথের মাস, তো বাবা ভোলানাথ সবুজ রংটা খুবই পছন্দ করতেন এবং ওই জন্যই শ্রাবণ মাসে কিন্তু সবুজ রংটা খুব শুভ মানা হয়। এবং তাছাড়াও আমরা সব বউয়েরা নিজেদের স্বামীদের মঙ্গল কামনার জন্য কিন্তু এই সবুজ রঙের চুড়ি বা সবুজ রঙের জামা যে কোনো একটা কিছু পরি। চুড়িটা যেহেতু সবসময় হাতে থাকে, ওই জন্য আমরা হয়তো চুড়িটাই বেছে নিয়েছি যে সবুজ রঙের কাচের চুড়ি পরবো। আর আমরা শিবের মাথায় জল ঢালি কিন্তু যে একটা ভালো বর পাবো, মানে শিবের মতো একটা বর পাবো, তো ওই জন্যই বরের মঙ্গল কামনায় নাকি এই সবুজ চুড়ি পরতে হয়। তার আমিও তার ব্যতিক্রম না, ওই জন্য আমি সকাল সকাল স্নান করে মাথায় শ্যাম্পু করে এই যে সবুজ চুড়ি পরে নিয়েছি। প্লাস আজকে মঙ্গলবারও, তোমরা সবাই জানো যে মঙ্গলবারে আমরা নিরামিষ খাই এবং পুজোর ঘটের জল পাল্টাই। তো যাই হোক, সব কিছু ধুয়ে মুছে সুন্দর করে পুজো টুজো এই যে দিয়ে নিচ্ছি। আর এই যে আমার মেয়েটা পুজো দিতে দেখলেই আমার কোলে এসে বসে থাকবে, আর নকুলদানা দাও, নকুলদানা চাইবে আর কি। আজকে আর নকুলদানা দিইনি, আজকে ফল খেজুর মিষ্টি এগুলো দিয়ে পুজো দিয়েছি। আর আজকে একটু নৈহাটি বড়মার মন্দিরেও যাব, আমার একটা মানত ছিল, সেই মানতটা পূরণ মানে আর কি শোধ দিতে যাব। তোমরা অনেকেই জানো যারা আমার ব্লগ দেখো যে কিছুদিন আগে বাবার অপারেশন হয়েছে, তো তখনই একটা মানত করেছিলাম মায়ের কাছে যে অপারেশনটা ঠিকঠাকভাবে হয়ে গেলে, বাবা সুস্থ হয়ে গেলে একদিন বড়মার মন্দিরে একটা মাকে একটা সোনার টিপ পরিয়ে দিয়ে আসবো। তো এইরকমটা মানত করেছিলাম, তো যাবো যাবো করে যাওয়াই হচ্ছিল না, তো আজকে যাব। আজকের দিনটা খুবই ভালো দিন ওই জন্য। আর আজকে আর ভাত খাবো না, এই সাবু ভিজিয়ে রেখেছিলাম, সাবু আর ডাল দিয়ে ভেবেছি একটা খিচুড়ি করবো। কিন্তু সত্যি আমি মানে এত বোকা একটা কাজ করে ফেললাম, সাবুটা ভিজিয়ে রেখেছি প্লাস কুকারে দিয়ে চারটে সিটি মেরেছি, সে সাবু আর খুঁজে পাওয়া যায়নি, শুধু ডালগুলো খুঁজে পাওয়া গেছে, খেতে পারিনি। তো তোমাদের দাদা ভাই খেয়ে নিয়েছিল, আমি আর খাইনি। আর সত্যি কথা বলতে আমি যে কোনো পুজো আর্চা বা ওর মঙ্গল কামনায় যেসব নিয়মকানুন থাকে আর কি, যে বউদের উপোস করতে হয়, আমার সাথে সাথে কিন্তু আমার বরও উপোস করে। এই চারটে বছর বিয়ে হয়েছে, আজ পর্যন্ত এমন কোনো দিন নেই যেদিন আমি উপোস করেছি আর ও আমার সাথে সাথে উপোস করেনি। এটা কিন্তু সত্যি একটা ভাগ্যের ব্যাপার, তাই না? আর সবার বরই সবার কাছেই সবার সেরা, সবাই ভাগ্য করে পেয়েছে এরকমটাই, তাই না? তো আমিও তার ব্যতিক্রম না, সত্যিই ওকে আমি খুব ভাগ্য করে পেয়েছি, না হলে বউয়ের সাথে সাথে উপোস করে বলো। আমি ওকে বারবার বলেছিলাম যে তুমি খেয়ে নাও খেয়ে নাও, তোমার খালি খালি উপোস করার কোনো দরকার নেই। বলছে না তুমি উপোস করেছ আর তুমি ভাবলে কি করে, আজ পর্যন্ত এমনটা হয়েছে যে তুমি উপোস রয়েছ আর আমি খেয়ে ফেলেছি? তা বললাম না সেরকম হয়নি। তা বলছে তাহলে একসঙ্গেই পুজো করে তারপর একসঙ্গেই খাবো। তো দেখতেই পাচ্ছ সাবুটার অবস্থা কি হয়েছে, তো ওটা আর একটু টেস্টি বানানোর জন্য আমি তো আর খাবো না, তোমাদের দাদা ভাই বলছে আমাকে বানিয়ে দাও, একটু আদা ফোড়ন দিই আর একটু পাঁচফোড়ন দিই একটু বানিয়ে দাও। তো ওই জন্য ওকে এই যে বানিয়ে দিচ্ছিলাম। বাজে একটা কাণ্ড, তো কি বাজে একটা কাণ্ড করে ফেললাম, মানে ওস্তাদি করে সব কুকারের মধ্যে দিয়েছি, ভেবেছি একবারেই হয়ে যাবে ওটাই খেয়ে নেবো, কিন্তু দেখো সাবুটা পুরো পুরো গলে ঘেটে খাওয়া হয়ে গেছে, খাওয়া গেল না। টেস্ট খুব ভালো হয়েছিল কিন্তু একটু কেমন একটা থকথকে ব্যাপার লাগছিল, আমার ভালো লাগলো না, আমি খাইনি, একটুও খাইনি, একটুখানি যা টেস্ট করেছি দেখেই আমার একটু কেমন যেন লাগছিল। তো তোমাদের দাদা ভাই তো খুব ভালো খেয়েছে, দুবারই ও খেয়ে নিয়েছে পুরো। তো তারপর আমাকে বলছে তাহলে তোমাকে আমি সাবু মাখিয়ে দিচ্ছি, তো নারকোল দিয়ে তারপরে দুধ দিয়ে আর চিনি দিয়ে এগুলো দিয়ে আর কি সাবু মাখা হচ্ছে, ওটা এখন খাবো, খেয়েতে তারপর হচ্ছে রেডি হয়ে বেরোবো। তো এই যে আমার সাবু মাখা চলে এসছে, না পুরোটা খেতে পারিনি, অর্ধেকটা আমি খেয়েছিলাম। তো গাইজ আমি হয়ে গেছি পুরোপুরি রেডি, নৈহাটি বড়মার মন্দিরে যাব আর কি। তো লাস্ট কবে গেছি, লাস্ট হচ্ছে মামনি যখন অসুস্থ হয়েছিল, তো বাবা সেই কথা মনেও করতে চায় না, তো তখন মামনির জন্য মানত করেছিলাম ওই মন্দিরটাই বড়মার কাছে আর কি, মানে বাড়ির থেকেই মানত করেছিলাম, মাকে ডাকছিলাম আর বলছিলাম যে মামনি যাতে সুস্থ হয়ে যায়। তারপর চিনিকে নিয়ে আমরা গেলাম একদিন উপোস করে পুজো টুজো দিয়ে এলাম, তোমরা হয়তো দেখেছো সেই ভিডিও। তো এবার হচ্ছে বাবার জন্য মানত করেছিলাম, অনেকটাই লেট হয়ে গেল, কি বলতো যাবো যাবো করে যাওয়াই হচ্ছে না আর কি। আমরা না মানুষ বড় স্বার্থপর জানো তো, মানে ভীষণ সেলফিশ একটা প্রাণী, মানে যখন আমাদের দরকার হয় তখন ভগবানকে ডাকি, তাড়াতাড়ি এই কাজটা করে দাও ভগবান, এই কাজটা করে দাও, এই কাজটা করে দাও, যেই কাজ করা হয়ে যায় তখন হ্যাঁ কালকে দেবো, যেটা মানত করেছিলাম পরশু দেবো, এরম হয়ে যায় না। যাই হোক,
ঠাকুর ক্ষমা করে দিও, অনেকটাই লেট হয়ে গেল, তো আজকে যাচ্ছি। আর সত্যি কথা বলতে আজকের দিনটা খুব ভালো দিন আর কি, ওই জন্য ভাবলাম যে আজকেই যাই। তো ওই সাদা রঙের এই যে শাড়ি পরেছি লাল পেড়ে, আর এখানে না এই যে শাড়ির যে হয় না স্টিকার, ওটা লাগানো ছিল, ওই জন্য বিচ্ছির একটা দাগ হয়ে গেছে। তো এই শাড়িটা যখন আমি নতুন বিয়ে হয়ে আসি, মামনি আমাকে দিয়েছিল ঘরের থেকে, কালীবাড়ি যাবো পুজো দিতে, তা বলছে তুমি এই শাড়িটা পরে যাও। তো সেই যে দিয়েছে তখন থেকে আমি পরি। আর হাতটা কি ভালো লাগছে দেখতে, না দেখো খুব সুন্দর লাগছে। বাঁধানো শাখাটা না পরিনি জানো তো, মানে ভুল করে আমি শাখাটাও, মানে দুজোড়া শাখা তো আমার, মুখ শাখা আর প্লেন শাখা, ওই শাখা দুটো ভুল করে আমি সেদিন ওই সীতাহারের সঙ্গে তোমাদের দাদা ভাইকে দিয়ে দিয়েছি, আর ও হচ্ছে মানে লকারে রেখে দিয়ে এসছে, ওই জন্য শাখাটা পরতে পারিনি। তো ওই জন্য ওই পলাটা পরেছি আর এই বাঁধাটা দিয়ে পরেছি। যাই হোক, তো চলো একটু পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, মানে বেরিয়ে। তো এই যে আমরা বেরিয়ে গেছি যাওয়ার জন্য, আর যাচ্ছে হচ্ছে আমি, তোমাদের দাদা ভাই, তমালিকা, শীর্ষেন্দুদা আর কৃপা বৌদি। আর মেন কথাটাই বলা হয়নি, আমরা যাচ্ছি হচ্ছে বিকালবেলা, মানে সন্ধ্যা যে আরতি হয় ওই আরতিটা আমরা গিয়ে ধরবো আর কি, সেইভাবে যাচ্ছি। কেননা শীর্ষেন্দুদা সকালবেলা একটু কাজ ছিল, ও আমাদেরকে নিয়ে যেতে পারবে না, তো ওই জন্য বললাম, ভাবলাম যে তাহলে বিকালেই যাই, নাহলে তো সকালবেলায় যাবো ভেবেছিলাম। তবুও মানে এত সুন্দর সময় কাটিয়েছি না, সেটা বলার মতো না। তো এই যে টিপটা নিয়ে এসেছিলাম আগের দিনই বগুলা থেকে, তোমাদেরকে দেখানো হয়নি, ভুলেই গেছিলাম আমি দেখাতে। ভীষণ 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 সুন্দর সময় কাটিয়েছি আমরা, মানে বড় মার মন্দিরটা আগে তো নিচে ছিল, এখন ওপরে করে করে দিয়েছে, নিচেও আর কি কাজ হচ্ছে, কিছুদিন পরে আরও সুন্দর হয়ে যাবে। মানে আমি তো দেখে অবাক হয়ে গেছি যে এত সুন্দর কবে করলো সব কিছু, মানে ওপরটাতে ভীষণ সুন্দর, অনেকটা স্পেস করেছে মানুষজনের আর কি, ওখানে ভালো করে মায়ের দর্শন করার জন্য, মানে অসাধারণ অসাধারণ করেছে। তোমরা যারা রিসেন্টলি গিয়েছো তারা নিশ্চয়ই জানো, সেটা আমি বলে হয়তো তোমাদেরকে বোঝাতে পারবো না যে এত সুন্দর করেছে। যাই হোক, আমরা নৈহাটিতে পৌঁছে গেছি। এইবার তোমাদের দাদা ভাই ওই যে ফুলের মালা, তারপরে প্যাড়া, এইগুলো কিনতে গেছিলো, আর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় মার ওই ফটোগুলো বিক্রি হচ্ছিল, আমরা দেখছিলাম, ওগুলো খুব সুন্দর, আমরা ভাবছিলাম যে যাওয়ার সময় নিয়ে যাব। তো ওই যে দাঁড়িয়ে রয়েছি আমরা, তো চলো এবার মন্দিরের ভেতরে যাওয়া যাক। ভেতরটাতে তো ক্যামেরা অ্যালাউ নেই আই থিঙ্ক, তো ওই জন্য আর কি, যদি পারি তাহলে শেয়ার করব, বাট আমি যেহেতু পরে ভয়েস ওভারটা দিচ্ছি সেহেতু মানে বলছি তোমাদেরকে ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই। আগে আমরা করেছি একটু ভিডিও, মানে যখন নিচে মানে নিচে ছিল তখন করেছিলাম। তো এই যে আমার একটা ফ্যামিলি মেম্বারের সঙ্গে দেখা হয়ে গেছিলো, তো দিদি ভাই বলছিল একটু ছবি তুলবে। আর হ্যাঁ জানো তো, নৈহাটি না এই রাস্তাতে আসলেই আমার অনেক ফ্যামিলি মেম্বারদের সাথে দেখা হয়, এটা বহুবার হয়েছে, যতবার আমি নৈহাটিতে এসেছি যে কোনো কাজেই হোক না কেন, মানে সবার সঙ্গে দেখা হয় আমার। তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট, এবার যাচ্ছে হচ্ছে আমরা একটু গঙ্গার ওইদিকে, একটু হাওয়া খেতে প্লাস গঙ্গার জলও নেব। গরমে তো এমনি মানুষ এই টক জল কম খেতে চায় না, ওই জন্য আমরা বরফও দেওয়া থাকে। পুজো টুজো তো দেওয়া কমপ্লিট, তোমরা দেখতেই পেলে, তো এবার আমরা যাচ্ছি একটু গঙ্গার ওই ঘাটের দিকে। কি সুন্দর লাগছিল, দারুণ লাগছিল, তোমরা দেখেই বুঝতে পারছো যে ভিউটা কি সুন্দর ছিল, অনেক লোকজন ছিল এখানে, এখানে অনেকের সঙ্গে দেখা হয়েছে, ছবি তুললাম, তারপরে আমরা একটু আমরাও দাঁড়িয়ে একটু ছবি তুললাম, তারপরে হচ্ছে একটু গঙ্গার জল নিলাম, নিয়েটি আমরা তারপরে হচ্ছে যাবো ফার্স্টে। এই যে দিদি ভাইটার সঙ্গে আরেকবার দেখা হয়ে গেল, তো দিদি ভাই বলছিল কি যে সেই সময় ছবিটা নাকি ভালো ওঠেনি, এখন আরো একটা ছবি তুলবে, তাহলে হ্যাঁ নিশ্চয়ই। তারপরে এই যে ছবি টবি তুলছিলাম আমরা, আমরা একটু জলে নেমেছিলাম, তো চিনি ভেবেছে কি এটা বোধ হয় সেই দীঘার মতো সুইমিং পুল, এবার ও নামবে, তো ওকেও একটু বাবা এই যে নিয়ে গেল একটুখানি, তারপর আমরা নিয়ে চলে এসো, ব্যাস এই যে হয়ে গেছে আমাদের, এবার হচ্ছে আমরা বাড়ির দিকে যাবো।
তো এই যে এখানে আবার দাঁড়িয়ে একটুখানি ফুচকা খেয়ে নিচ্ছিলাম সবাই, এমনি যাওয়ার সময় শীর্ষেন্দুদা বলেই যাচ্ছিল এই দোকানগুলো দেখে যে যাওয়ার সময় কিন্তু ফুচকা খাবো, মানে বাড়ি ফেরার পথে। তা আমি বললাম ঠিক আছে, এবার হয়তো বলবে তুমি ফুচকা খাও না, তাও খাও। এবার দেখো একেবারেই যে খাই না এরকম না, আমি ঠিক পছন্দ করি না, মানে মেয়েরা যেরকম ফুচকা পছন্দ করে আমি সেই মানে অতটাও পছন্দ করি না, খুব হার্ডলি তিনটে কি চারটে, এর বেশি আমার যাবে না। তো এই রকম একেবারেই যে খাই না মুখে তুলি না এটা কিন্তু আমি কখনোই বলিনি। যাই হোক, তো এই যে খেয়ে নিলাম ফুচকা, তারপরে শীর্ষেন্দুদা আর তোমাদের দাদা ভাই ট্রাই করেছিল ঘুগনি ফুচকা, তো আমি বললাম কেমন লাগলো তোমাদের নতুন জিনিসটা ট্রাই করে, তো বললো যে খেয়ে দেখো। তারপর আমিও একটু খেলাম, আমার কাছে আহামরি কিছু লাগেনি। এবার নৈহাটি থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম হচ্ছে বিশালে, তো ওখান থেকে সবাই বলছিল যে এদিকে তো সচরাচর আসা হয় না, আর বিশালে বেশ কম দামে ভালো ভালো জিনিস পাওয়া যায়, আর অফার চলছিল। তা আমরা একটু ঢুকলাম, ঢুকে ওই টুকিটাকি জিনিস নিয়েছি, একটা জানলার পর্দা, তারপর আমি একটা টি শার্ট, তোমাদের দাদা ভাই একটা টি শার্ট, এইগুলো। তো ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, ওই জন্য আর ভিডিও করতে পারিনি। তারপরে এখান থেকে আমরা চলে গেছিলাম নাইকির শোরুমে, ওখান থেকে তোমাদের দাদা ভাই একটা জুতো নিল। তো জুতো কি বলতো, না সচরাচর মানে নিজে কিনে পরে না, বা আমিও কখনো কিনে দিইনি, আমার বাবা ব্যাঙ্গালোর থেকে ওর জন্য ব্র্যান্ডেড ব্র্যান্ডেড জুতো নিয়ে আসে, ওকে কিনতেই দেয় না জুতো। তো ওই বহুদিন পর বলতে পারো 4 বছরে মনে হয় ফার্স্ট টাইম ও নিজের জন্য এই যে জুতো কিনতে এসছে, বা আমি ওর সাথে এসছি। এই মানে যবের থেকে বিয়ে হয়েছে তবের থেকেই বাবা ওর জন্য ব্যাঙ্গালোর থেকে ব্র্যান্ডেড জুতো নিয়ে আসে, ওই জন্য আর কেনা লাগে না। তো এখান থেকে ব্ল্যাকের এই কালারটাই ওর ভালো লেগেছে, তো বললো ঠিক আছে তাহলে এইটাই নি। আর একটা খুব পছন্দ হয়েছিল বাট ওটাও সাইজে ছিল না, সেটা ছিল হোয়াইট কালারের। তো যাই হোক, আমাদের এখান থেকে হয়ে গেছে কেনাকাটা। তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করলাম না, আর কি কি কেনাকাটা করেছি সেটা তোমরা পরের ব্লগে দেখতে পাবে, এই ব্লগে আর দেখালাম না, কেননা ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, অলরেডি 12 মিনিট হয়ে গেছে, 12 মিনিট 8 সেকেন্ড। তো আমি চাই না আর বড় করতে, তোমাদের কালকের ব্লগে আমি দেখিয়ে দেবো। তো চলো, আজকের ব্লগটা কেমন লাগলো জানিও, টাটা করছি, কালকে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।